বাচ্চা দুই ছেলেকে সালাম দিল, সালাম উত্তর বাচ্চা দুটো দিল, ডাক দিয়ে বিশ্ব নবীকে বলেন আপনি নবী? বলে হ্যাঁ। বলে বাবা কাঁদছো কেন? দুই বাচ্চা ছেলে ফুপড়ে ফুপড়ে কাদার বলে নগো নবী, আমাদের টাকার পুটলা আবু জেহেল বলে লোকটা কেড়ে নিয়েছে। বলে কেড়ে নিয়েছে, দেয় নাই? বলে না। বলে বাবা তোমরা কি ওই আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে দাবি করতে পারবা যে আমার টাকার পুটলা আবু জেহেল তুমি নিয়েছো, ফেরত দাও? বাচ্চা ছেলে তো ছোট ছেলে, বলে অসুবিধা নাই নবী, আমরা বলতে পারবো। আমার বিশ্ব নবী দরদি নবী রহমতের নবী আমার দুই বাচ্চার হাত দুখানা ধরে টেনে টেনে বাপজি নিয়ে যাচ্ছে। আবু জেহেলের লোকেরা বাবা তারা দুই দিক থেকে আউকি মেরে মেরে আড়াল থেকে দেখছে, বাবা জঙ্গল গাছের আড়াল থেকে। ওরা মনে মনে ভাবছে, বেটা তুই একবার পা দেখে আবু জেহেলের দরজায় বাড়িতে প্রবেশ করলি, দরজা বন্ধ করে দিয়ে তোকে মারবে, আমরা আনন্দ উপভোগ করব। দুই বাচ্চা ছেলের হাত ওখানা ধরে রসোলা মারা নিয়ে যাচ্ছে। বেমান আবু জেহেল দরজা থেকে দেখলো বাবা ওই বাচ্চা দুটোকে টেনে নিয়ে আসছে আবদুল্লাহর সন্তান, যে বাচ্চা দুটোকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার বিশ্ব নবী আমার। আবু জেহেলের বাড়ির কাছাকাছি বাপজি চলে গিয়েছে, প্রায় 25 থেকে বাবা 30 হাত দূর আছে নবী আমার। আর ওই সময় বেইমান আবু জেহেল বাপজি হাত দুখানা বাপজি উঁচু করে ডাক দিয়ে বলো, ভাতি যাও খবরদার, ওখান থেকে আর তুমি সামনে দিকে আসবা না। বলুন আলহামদুলিল্লাহ। রসুল দাঁড়িয়ে গেলেন, আবু জেহেলের লোকেরা আড়াল থেকে দেখছে, কি ব্যাপার ও মানা করছে কেন? আমার বিশ্ব নবী বলেন, চাচা আমি এখানে দাঁড়াবার যাব না। বলে না, ভাতিজা তোমাকে আর আশা লাগবে না। ও ভাতিজা তুমি বলো কেন বাচ্চা দুটোকে টেনে নিয়ে আসো, কি দরকার আমার সাথে বলো? ওখান থেকে বলো বাবা আমার বিশ্ব নবী বলেন, চাচা এ বাচ্চা দুটোর কি টাকার পুটলা আপনার বাড়িতে আছে? বলে আছে। একবার বাপজি না বললো না। বিশ্ব নবী বলেন, চাচা যদি থাকে এক্ষুনি নিয়ে এসে দিয়ে দেন। আবু জেহেল বাপজি ডাক দিয়ে বলো, ভাতিজা দাঁড়া আমি ঘর থেকে আনতে দেনি লাগবে, এতটুকু সময় দাও। আবু জেহেল দৌড়ে গিয়ে পুটলা নিয়ে এসে দিয়ে দিলাম। আমার বিশ্ব নবী বলেন, বাবা দেখো টাকার পোটলাটা সঠিকভাবে আছে কিনা দেখো। টাকার পোটলাটা বাপজি আপনার খুলে দেখলো, বলে নবী গো একটা টাকাও নেই নাই। নবী আমার বাচ্চা দুটো হাত ওখানা ধরে নবী টাকার পোটলা মাথায় করে নিয়ে চলে আসলেন। বাচ্চা দুটোকে বাপজি নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করলেন নবী আমার। বেঈমান আবু জেহেলের লোকেরা আড়াল থেকে বাপজির সব দৃশ্য দেখার পর চরম মেজাজ হাই হয়ে গিয়েছে ওদের। তারা ডাক দিয়ে বলেন, ভাই নেতাও আজ আমরা তোমাদের চাচা ভাতিজার গোপন মহব্বতের কথা জেনে গিয়েছি। বলে আর কতদিন অভিনয় করবা? আবু জেহেল বলছে, অভিনয় মানে? বলে কত কৌশল করে পাঠালে আর তুমি একবারও না করলে না? তুমি যে রাত দিন গুলোকে মারতে হবে মারতে হবে, আর তোমার বাড়ির দরজা নিয়ে আসতে দিছিলাম আর তুমি বাধা দিয়ে দিলে, যেতে দিলে না। আরে দু চারবার না তো বলবা টাকার ফুটলা নাই শেষের বেলায় দিব, তো প্রথমে রাজি হয়ে গেলে। আবু জেহেল দেখলো এরা তো আমার কথা শুনবে না, যারা নেতা হয় বদমাইশ তাদের বুদ্ধিও থাকে কি ঠিক। আবু জেহেল ডাক দিয়ে বলে, আমার জিয়া মোহাম্মদ সাল্লামকে তোমরা বেশি চিনো না। বলে কেন? বলে শুনো বেটা বড় জাদুঘর, ও তোমাদেরকে জাদু করেনি, জাদু করেছে একা আমাকে। বলে কি জাদু করলে খেলাবা তোমাকে? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমরা মোহাম্মদ সাল্লামের দুই পাশে দুটো বাচ্চা দেখেছিলে? বলে হ্যাঁ। এই আমার লোকেরা আর কিছু কি দেখেছো? বলে নাও। ডাক দিয়ে বলেছিল, ভাই শুনে না, মোহাম্মদ সাল্লাম যখন আমার বাড়ির দিকে যখন আসতেছিল আমি দেখছিলাম, আমি আর ভালো করে নজর করলাম, ওর দুই পাশ থেকে একখানায় দুই খানায় 60 থেকে 70 খানা তলোয়ার, মনে হচ্ছিল তার ভিতর থেকে আপনার দুই পাশ থেকে বেরিয়ে আমার বুকের কাছে ঢোকার জন্য চলে আসছিল। ওরে আমার বন্ধুরা, আমি যদি একটিবার যদি বলতাম টাকার পোটলা নিয়ে নাই,
আমি লাতু দার কোষণ কেড়ে বলে শুনে নাও, ষাট থেকে সত্তর খান্ত নোয়ার আমার সব বুকে গেঁথে যেত। আমি তালুয়ারের ভয়ে আমি স্বীকার করে নিয়েছি। তাই ওকে দূর থেকে বলি, চার আইসো না বাবা, ওকে নিয়ে থাকো বাবা। আবু সুফিয়ানের লোকেরা বলল, তাহলে হয়তো বাজে, বুঝতে পারলে? ও বিয়াদ উপরা চিন্তাই করল না। তাই আবু জেহেল ডাক দিয়ে ওই পাঁচ ছটা যে নেতারা মিটিং করছিল ডাক দিয়ে বললো, এই আমি মোহাম্মদ সাল্লামকে দেখেছি, ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে কি করা লাগবে? বলে শুনো, আবু জেহেলকে বলছে উদুবা সাহেব, আমরা অত পাগলা নয়, আমরা অত পাগল নয়। বলাকে ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট মারবো। বলে কিভাবে? বলে আমরা যে গর্ত কাটার কথা বলেছি, গর্ত কাটবো মক্কার যত আমরা দলের লোক আছি সবাই জানব, মোহাম্মদ সাল্লামের একটা লোককে জানতে দিব না, নবীকে জানতে দিব না। তাহলে ব্যাটা কি করে জানতে পারবে? বলে তাই। বলে হ্যাঁ। বলে তাড়াতাড়ি চারিদিকে আমাদের লোককে ঘেরা করে দাও, দূর থেকে যেন কোনো লোক মোহাম্মদের আসতে না পারে। এক ঘন্টার মধ্যে বাপজি ২৫ থেকে ৩০ হাত লম্বা গর্ত বাপজি কেটে তাতে ডাল পাতা বিছি দিয়ে হালকা মাটি দিল, একদম লেভেল করে রাস্তা। বলে এখানে অন্ধকার থাকবে, লাইটিং এর ব্যবস্থা থাকবে না, অন্ধকার না থাকলে আলা থাকলে দেখে নিবে খুড়া। শুনে নাও, আবু সেহেলকে বললো, আবু সেহেল আপনি চারটা দলের লোক আপনি বাছাই করে এই গর্তের চারিদিকে লুকিয়ে রাখেন, আর আমরা সবাই আড়ালে থাকবো, চারটা লোক দল লুকিয়ে থাকবো, আমরা কেউ আসবো না। আর ভোরবেলা রাত্রিবেলা দেখতে পাওয়া যায় মোহাম্মদ সাল্লামের রাস্তা দিয়ে যাওয়া আসা করে, ও যাহাতে যাবে পা পড়বে, ধপাস করে পড়ে যাবে, আর আমরা চারিদিক থেকে মাটি চাপা দিয়ে ব্যাটাকে একবারে নাস্তাবুদ করে দিব, শেষ করে দিব। আবু সাহেল বলল, বাহ, এতে দারুণ যুক্তি দিয়েছ। তাড়াতাড়ি বাপজি গর্ত কেটে সেভাবে চারটা দল চারিদিকে লুকিয়ে রাখলো। লুকিয়ে রাখার পর আবু সাহেল বলে, আমি বাড়ি গেলাম, শোন তোরা তাকিয়ে থাকবি না, তোরা শুধু কান লক্ষ্য করে থাকবি, ধপা শুনলি জানবি আবদুল্লার ব্যাটা মোহাম্মদ ছাড়া কেউ পড়েনি, কারণ আমরা কেউ আসবো না তো আমরা জানি। আর প্রথমে পড়লি তাড়াতাড়ি গিয়ে আমার খবর দিবি, না হলে আমার মনে শান্তি পাবো না। আবু সাহেল বাপজি বাড়িতে গিয়ে বাপজি শুয়ে গিয়েছে বিছনার এদিকে গলা মারে ওদিকে গলা মারে, ঘুম নাই কেড়ে নিয়েছে। আল্লাহ বলছেন, আবু সাহেল বেঈমান, আমি হচ্ছি ওয়াহুয়া আলা কুলি শাইন কদির, বলুন আলহামদুলিল্লাহ। আবু সাহেল যা চালাক, তার চেয়ে কোটি 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 হাজার গুণ কে? আমার আল্লাহ চালাক। আবু সাহেলের গর্ত কাটার কথাটা বাপজি তার মেমোরি থেকে আল্লাহ ডিলিট করে দিয়েছে, কেটে দিয়েছে। খুদা না খাস্তালা না করো, এই যে আমি ইউসুফ কথা বলছি আপনাদের সামনে, এক কোণে যদি আমার সুস্থ ব্রেনের তারটা কেটে দিয়ে যদি পাগলের তারটা ঢিল দিয়ে দেয়, এখনই ভুলবার বেরিয়ে যাবে, বেরোবে না ভাই, এখনই বেরিয়ে যাবে। এই যেন বাপজি শরীরের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোনো জিনিসের তাকাবুর করতে না, অহংকার নাই, ও ধন সম্পদ নিয়েও করতে পারবেন না। আজ আপনার টাকা আছে, গাড়ি আছে, কালকে আপনার রাস্তার ফকির বানাতে পারে। এই যে অনেক প্রমাণ, বহু মানুষ দেখা যায় হোটেলে ভাত কিনে বাপজি বেরিয়ে ছাড়া খাইতো না, বিরিয়ানি ছাড়া, সে মানুষটাকে দেখা যায় যে ভিক্ষার ঝুলিয়ে বেড়াচ্ছে, এরকম ঘটে না, অনেকই ঘটে। এই জন্য বাপজি তাকাবুর করবেন না, বড় লোক গরিবের সব হাত কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আমার আল্লাহ নারাজ হয়ে গেলে মানুষটার সাথে হাতে ফকির বানাবে, এই জন্য অহংকার তাকাবুর করতে নাই। আবু সাহেল বাপজি বিছানায় শুয়ে এসে চিন্তা করছে, ব্যাটা আসে না কেন, আসছে না কেন? উঠি বাপজি, সে দেখছে, দেখি দিন একটু ব্যাটা রাস্তাতে আসে কি না। ঘুরতে 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 বাপজি জঙ্গলে সে অন্ধকারে ওই রাস্তার খুঁড়া গর্তের ওপরে আবু সাহেল গিয়ে ধপাস করে বাপজি পড়ে গিয়েছে, যাহাতে ধপাস। আর অমনি চারিদিক থেকে লোক হুই করে দেওয়া বাপজি মাটি নামাতে শুরু করেছে, যাহাতে মাটি নামাতে নামাতে হাঁটু পর্যন্ত আবু সাহেল দেখছে ব্যাটার তো শেষ করে দিবা আমাকে, নিচে থেকে বলে, এই এই আমার লোকেরা, আমি তোদের নেতা আবু সাহেল। ইও চিৎকার করে বলছে, ওরা চিৎকার দিয়ে বলছে, শোনো তুমি আবদুল্লাহর সন্তান, ভালো জানি তুমি জাদুকর, তুমি এখন আমাদের নেতা আবু সাহেল দাবি করছো? আবু সাহেল বলছে, ভাই তোরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারিস নাই, ও তো পাগলা হয়নি, রাতের বেলায় মিটিং করে আবু সাহেল গর্ত কাটাচ্ছে, আর ও আসবে বোকা,
আর তুমি মোহাম্মদ সাল্লাম তুমি এখন আবু জেহেল দাবি কলার বাঁচতে পারবো না, আবা মাটি চাপাছি। আবু জেহেল চিৎকার করে বললো, ভাই আমাকে মারিস না, আমি সত্যি তোদের নেতা। দেখ আবু জেহেল বাড়িতে আছে কিনা দেখ, যদি বাড়িতে না পাস তাহলে জানবে আবু জেহেলই পড়ি। পাঁচটা মানুষ তো পাঁচ রকমের থাকে, একজন বললো ভাই দেখ না গলার আওয়াজ তো হুবাহু আমাদের নেতাই তো লাগছে। বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখছে আবু জেহেলের স্ত্রী বলে যে কিছুক্ষণ আগে যে গেল বাড়িতে কেউ ও তো নাই। খোঁজ নিয়ে নিয়ে বাপজি যেখানে যেখানে থাকতো দেখলো নাই, ঘুরে এসে বলছে ভাই এ সত্যি আমাদেরই নেতা। আবু জেহেলকে চারিদিক থেকে বলছে হুজুর বললেন কি করিয়ে, এটা আপনি তো করতে কাটালে। আবু জেহেল বলছে সব বাদ দিয়ে বুঝতে পারেনি চলে এসেছে, আর মোহাম্মদ কখন পড়বে বুঝলিও, গর্তে পড়ে গেছি, লোকে জানলে আর মানবে না, তাড়াতাড়ি তোলার ব্যবস্থা কর লোকে জানার আগেই। আবু জেহেলের লোকেরা বলছে ভাই আপনাকে তো হাত পাছি না, উঠবো উঠাবো কি করে। আবু জেহেল বলছে 25 থেকে 30 হাত গর্ত আমরা কেটেছি জানি গর্তের মা। হ্যাঁ আমার লোকেরাও মোহাম্মদ সাল্লামের দলের কোনো বাড়িতে যাবি না, আমার তো মক্কানগরে হাজার হাজার আমার ভক্ত আছে, আমার দলের লোক আছে মক্কানগরে, আমার দলের যে কোনো বাড়ি থেকে খাজুর গাছের ছোবার পাখানো দড়ি নিয়ে 50 থেকে 60 হাত খুঁড়িয়েছে ক হাত গর্ত, 25 থেকে 30 হাত। আর আবু জেহেল নিচু থেকে বলছে 50 থেকে 60 হাত নিয়ে দড়ি, অপর থেকে নামাবি ধরবো টানবি উঠে বলব কেউ জানতে পারবে। আবু জেহেলের লোকেরা বাবা 50 থেকে 60 হাত একটা বাড়ি থেকে দড়ি নিয়ে আসলো, দড়ি নিয়ে আসার পর অপর থেকে নামিয়ে দিয়ে ডাক দিয়ে বলেছিল আমাদের নেতাও এই দেখেন 50 থেকে 60 হাত লম্বা দড়ি নেমে দিয়েছে আপনি ধরার। আবু জেহেল বেমার নিচ থেকে বাবা চিৎকার করে বলেছিল ভাই দড়ি হাত পাই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু জেহেলের লোকের আর একটা দড়ি নিয়ে আসলাম, আর একটা বড় দড়ি 50 থেকে 60 হাত আর একটা দড়ি নিয়ে আসার পর প্রথম কাতুনির আকাতে বাপজে জোর লেগে দিলাও, জোড়া লেগে দিয়ে দিত দড়ি খানা বাপজে নামিয়ে দিলাও, ডাক দিয়ে বলেন ভাই এবার হাত পেয়ে যাবেন দেখুন দড়ি নেমে দিয়েছে দোকান দড়ে। আবু জেহেল নিচু থেকে চিৎকার করে বলেছিল ভাই আমি এবারও দড়ি হাত পাই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা আবু জেহেলের বেইমান লোকেরা বাবা চোপে চোপে আপন আপন বাড়ি থেকে বাপজি একটা দুটো করে দড়ি আনতে লাগলো, সব দড়ির বাপজি প্রথম কার দড়ির মতো জোর দিতে 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 বাবা এক না দুই না গোটা মক্কা নগরীর সব দড়ির বাপজি আপনার নামিয়ে দিল। বেমান আবু জেহেলের লোকেরা যত বাপজি দড়ি নামায় তত আমার আল্লাহ বেমান আবু জেহেলকে গভীর মাটির তলদেশে নামিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলকে যত নামায় দড়ি তত আল্লাহর তলে নামি দেয়, নামি দেওয়ার পরে যাহাতে বাপজি দড়ি নামিয়ে দিয়েছে দেওয়ার পরে বেইমান আবু জেহেল বাপজি আপনার তফসির কারণ লিখেছেন আবু জেহেলের গলার আওয়াজ মনে হচ্ছে 2 হাত থেকে 3 হাত থেকে কথা বলছে, দূর থেকে খুব বেশি নয় বলছে 2.5-3 হাত দূর থেকে গলার আওয়াজ যেরকম জোরে হয় ওরকম আওয়াজ হচ্ছে, আর মনে হচ্ছে আবু জেহেল চিৎকার করে বলে এই দড়ি কি নামাস নাই, বলে সব দড়ি নামিয়ে দিয়েছে আর নাই মক্কানগরে আমাদের দলের কোনো দড়ি আর নাই। আবু জেহেল বলে সব শেষ, বলে হ্যাঁ, বলে শোন সারা মক্কার কেন গোটা পৃথিবীর দড়ি তো আর আমাকে উঠাতে পারবি না। ডাক দিয়ে তখন বলছে আবু জেহেল যে পারবি না, তখন আবু জেহেলের লোকেরা বলছে হুজুর তাহলে গোটা পৃথিবীর দড়িতে যদি না পারা যায় তাহলে থাকে না দেখেন চললে। আবু জেহেল বলছে না ভাই যাইস না, বলে আপনি তো বললেন যে গোটা মক্কার দড়ি কেন পৃথিবীর দড়ি তো পারবি না উঠাইতে, তাহলে থাকে লাভ কি আমাদের, চলে যাবে ভালো। বলে এই শোন গোটা পৃথিবীর দড়িতে পারবি না এটা আমার বিশ্বাস, কিন্তু একটা লোক পারবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলে কে, বলে যার লেগে এই গর্ত কেটেছিলাম ফেলার জন্য যাকে, তিনি সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার রসুলকে ডাক দিল, নবীকে ডাক দিল, আবু জেহেলরা ডাক দিয়ে বলছে যা ডাক ওকে। আবু জেহেলের লোকেরা বলছে আপনি পাগলা হয়ে গেলেন নাকি, যার লেগে গর্ত কেটার সে ডাকলে আসবে? বলে হ্যাঁ আসবে, আমার নবীকে বাপজি এমনি রহমাতুল্লিল আলামিন নবী বলেন নাই, আমার নবী
বেঈমান আবু জেহেল বিশ্বনবীকে 212 বেশি বার যে আঘাত করেছিল, তারপরও রসুলের রসুল আমার আবু জেহেলের কাছে গিয়েছেন, যদি একবার কলেমা পড়ে নাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবাজি বলেরা, আমি বলছিলাম যে আমার বিশ্বনবী বাপজি বিনা দড়িতে হাতখানা বাড়ি দেয়া আবু জেহেলকে তুলে নিল, বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল বিশ্বনবীর কথা তবু মানল না, বলল ভাতি যাও আমার জানা ছিল যে তুমি আসমানে তোমার জাদু চলে, আমার এটা জানা ছিল না যে তোমার জাদু জমিনে চলে, আজ বাস্তবে দেখলাম তোমার জাদু জমিনও চলে, তুমি বড় ধরনের জাদুকর ভাই। আমি আর